আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে বিশ্লেষণ করব সেটি হচ্ছে মাদ্রাসার আরবি প্রভাষক এবং আরবি কোশ্চেন নিয়ে। তো কোন কোন বিষয় আলোচনা করব, এক নম্বর হচ্ছে সিলেবাস, দুই নম্বর হচ্ছে আপনার প্রশ্ন এবং কোন বই থেকে পড়বেন, কিভাবে লিখবেন, পাঁচ নম্বর কেমন, আসন সংখ্যা কেমন, এই সব। তো এইগুলো আমরা আলোচনা করতে করতেই আমরা হচ্ছে এগুলো অ্যান্সার করবো, অথবা ভিডিও শেষে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো। সো প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখি। সো প্রথমে দেখুন, এখানে আছে আপনার আরবি গদ্য, আরবি অংশ, ঠিক আছে। আরবির মধ্যে আপনার গদ্য থাকবে এবং গদ্যের মধ্যে যে এই পার্টগুলো আছে আপনারা একটু দেখে নেবেন। সিলেবাসটা অনলাইনে আছে, আপনারা যদি গুগলে যদি সার্চ করেন যে NTRC আরবি প্রভাষক সিলেবাস অথবা কলেজ পর্যায়ে লিখিত সিলেবাস, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। অথবা আমাদের গ্রুপে গেলে, আমাদের যে মাদ্রাসা হেল্পলাইন গ্রুপ আছে, সেখানে কিন্তু আপনি পাবেন। সো দেখা যাচ্ছে যে এইখানে প্রথমে আরবি অংশ থাকবে, আরবি অংশ থেকে গদ্য থাকবে। এই যে গদ্য, গদ্য ভিত্তিক, তো এই গদ্য থেকে একটা নস তুলে দেবে যে কোনো একটা, সেক্ষেত্রে আপনার ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে। দুইটা থাকবে, ওয়ার থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরবির মধ্যে থাকবে আপনার এই যে পদ্য থেকে একটা, অর্থাৎ দুইটা থাকবে, সেখান থেকে একটা অনুবাদ করতে হবে আপনার। আর পদ্যর যে যে পার্টগুলো আছে, যে যে অংশগুলো আছে, এবং সেটা সিলেবাসটা দেখবেন, এই অংশ থেকে আপনাদেরকে রিটেনে কোশ্চেন করা হবে। সো প্রথমে আরবি, তারপর হচ্ছে তাফসির, ঠিক আছে, কোরআনের তাফসির। তাফসির আছে আপনার দেখুন সুরা আল বাকারা, সুরা ইয়াসিন এবং সুরা আল হুজুরাত। সো এই তাফসির থেকে আপনার আয়াত দেবে, তার ট্রান্সলেশন করতে হবে, পাশাপাশি কোশ্চেন থাকবে, সেটা বিশ্লেষণ করতে হবে, উত্তর করতে হবে, তিনটার। তো আমরা যাব কোশ্চেনে, যাব একটু পরেই। তারপর হচ্ছে আল হাদিস। সো হাদিস থেকে দেখুন, এখানে কিতাবুল ইমান আছে, কিতাবুল ইলম আছে, কিতাবুল মানাকিব আছে এবং কিতাবুল মাগাজি আছে। সো এই যে আপনার এখানে স্পেসিফিক করে দিয়েছে, ও আচ্ছা, বাবুন কাইফা কানা বাদাউল ওয়াহি আছে। সো এই আপনার আল হাদিস, এখান থেকে এই অপশন গুলো পড়লে আপনি পেয়ে যাবেন। আর এখানে হাদিস থাকবে, হাদিসের ট্রান্সলেশন করতে হবে, পাশাপাশি কোশ্চেন থাকবে, সেগুলো বিশ্লেষণ করতে হবে। ঘর নাম্বার যেটা, সেটা হচ্ছে ফিক, ফিক অংশ থাকবে, কিতাবুল এখানে বুয়ু এবং কিতাবুল কারাহিয়া। সো এইখান থেকে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো চলুন আমরা এখন কোশ্চেনে যাই। তার আগে একটু দেখুন, আবার একটু বাংলা দেখুন, ঠিক আছে। কোন বই পড়বেন সেটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, এই গদ্য অংশ, ঠিক আছে, অনুবাদমূলক পদ্য অংশ, অনুবাদমূলক, ঠিক আছে। তারপর হচ্ছে আত তাফসির, তারপর আল হাদিস, আল ফিক, এটা কিন্তু একটা বইয়ের, বই থেকে আমি সূচিপত্রটি কালেক্ট করেছি। সো এখন কোশ্চেন, এটা হচ্ছে শততম শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক পর্যায়ের কোশ্চেনের আমরা বিশ্লেষণ করব। প্রথমে দেখুন আপনার একটা নস আসছে, এই যে এক নম্বরে, এখানে আপনার নাম্বার আছে 10, এই যে আও আছে, অর্থাৎ আপনার অথবা ওয়ার। সো দুইটা থেকে একটা অনুবাদ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ওই ওই যে আপনার ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, এই যে দুইটা প্রশ্ন, যে কোনো একটার উত্তর দিতে হবে, দুই নম্বর এটা, যেটা হচ্ছে ব্যাখ্যামূলক, আপনাকে উত্তর করতে হবে আরবিতে। দুই নম্বর গেল। সো এক নম্বর অনুবাদ, দুই নম্বর হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর করতে হবে। তিন নম্বরে যেটা ওই পদ্য, পদ্য থেকে আপনার দুইটা অংশ থাকবে, কবিতার লাইন থাকবে কিছু, সেটা আপনার ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে লিখবেন, কিভাবে লিখবেন, জেনারেলি হচ্ছে আমরা লিখি হচ্ছে প্রথমেই সূচি দেই বা উৎস দেই, উৎস, তারপর হচ্ছে প্রসঙ্গ, প্রসঙ্গের পর হচ্ছে আমরা বিশ্লেষণ করি বা অনুবাদ লিখি, তারপর হচ্ছে মন্তব্য লিখি। সো এইভাবে লিখলে কিন্তু আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। আচ্ছা, চার নাম্বার যেটা, চার নাম্বার হচ্ছে একই বিষয়, যে এইখানে আপনার দুইটা কবিতা লাইন আছে দেখুন, এই কবিতা, হ্যাঁ, এইখানে এক নাম্বার আলিফ এবং বা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দুইটা থেকে একটা এই প্রশ্নের উত্তর দিতে হবে আরবিতে, গদ্য থেকে যেমন পদ্য থেকেও তেমন, একটি করে আরবিতে প্রশ্ন থাকবে, সেটা উত্তর দিতে হবে অনুবাদ করার পরে। আচ্ছা, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার দেখুন, পাঁচ নাম্বার আমরা এইখান থেকে যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন থেকে আপনাকে একটাই উত্তর দিতে হবে, এবং নাম্বার আছে আপনার এখানে আমি দেখাচ্ছি 10 মার্কস, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ছয় নাম্বার, একই কথা, ছয় নাম্বার আপনাকে এই যে যেটা আছে বাংলাটি, এটির ট্রান্সলেশন করতে হবে, 10 নাম্বার।
দুইটা দেওয়া থাকবে, দুইটা থেকে যেটা ইজি মনে হয় সেটা ট্রান্সলেশন করবেন। সো এখানে 10 মার্কস। তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আপনার এখানে 15 নাম্বার আমরা জানি প্রবন্ধ টাইপের এ লিখতে হবে, তো সেক্ষেত্রে এখানে আছে আপনার 15 মার্কস। তারপর হচ্ছে আপনার 8 নাম্বার। সো 8 নাম্বারে আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে কোরআন থেকে যে আয়াত দেওয়া থাকবে, সো কোরআনের আয়াত দেওয়া থাকবে, সেই আয়াত ভিত্তিক কয়েকটা তিনটা প্রশ্ন আছে, আলিফ বা জিম। সো প্রথমে আয়াতে অনুবাদ করতে হবে, তারপর হচ্ছে আপনাকে এই তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে, এবং এখানে নাম্বার হচ্ছে আপনার 10। ঠিক আছে, এই যে 10 মার্কস। ওকে, সো আমি একটা কথা বলি, আমি কিন্তু এক্সপার্ট না এই বিষয়টা, অনেকে রিকোয়েস্ট করছেন এই জন্য আসলে দেওয়া, আর ভুল ভ্রান্ত অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি এক্সপার্ট না বলে বলছি। আচ্ছা যা হোক, কথা হচ্ছে যে এখানে দুটো আয়াত দেওয়া থাকবে, যে কোনো একটা আয়াতের অনুবাদ করতে হবে, পাশাপাশি হচ্ছে যে কোশ্চেন গুলো থাকবে কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা যাব 9 নাম্বারে। ঠিক আছে, 9 নাম্বার, সরি, সো 9 নাম্বারে আপনার যেটা আছে সেটা হচ্ছে হাদিস। ঠিক আছে, হাদিস আছে, এই যে হাদিস। সো হাদিস হচ্ছে আপনার দুইটা হাদিস থাকবে, সো দুইটা হাদিস থেকে যে কোনো একটা হাদিস অনুবাদ করতে হবে, এবং যেটি অনুবাদ করবেন সেটির হচ্ছে প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এইখানে দেখুন দুইটা প্রশ্ন আছে, আলিফ এবং বা। সো এবং হচ্ছে আও যে অপশন আছে অর, সেটা একটু দেখুন খেয়াল করে যে কেমন কোশ্চেন আসছে সেটা আপনারা বুঝতে পারবেন। সো এখানে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেনে আপনার কি করতে হবে, সলিউশনও করতে হবে একসঙ্গে। এখানে নাম্বার হচ্ছে সেম, কোরআন এবং হাদিস একই। এখানে 15 মার্কস মনে হচ্ছে, এখানে ভালো দেখা যাচ্ছে না, 15 মার্কস মনে হচ্ছে সম্ভবত। হ্যাঁ এটা 15 মার্কস। আচ্ছা তাহলে তো কোরআনেও 15 মার্কস থাকার কথা, ওখানে কি 10 বললাম না, এখানে দেখছি 10। ওকে সরি, ওকে, সো আমরা এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফিক, ফিকে অংশ, যে দুইটা প্রশ্ন থাকবে। তো দুইটা প্রশ্ন থেকে এই যেটা 10 নাম্বার, এটা 10 নাম্বার, এখানে বোঝা যাচ্ছে না প্রশ্ন নাম্বারটা, দাগ নাম্বারটা। সো এই ক্ষেত্রে আপনার দুইটা থেকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে, এবং সেক্ষেত্রে আপনি 10 মার্কস পাবেন। সো এই ছিল আরবিক কোশ্চেনের মান বন্টন, এবং কেমন কোশ্চেন হয়, কিভাবে কোশ্চেন আসে, এই সম্পর্কিত এই কোশ্চেনটি দেখলাম। এখন এই রিলেটেড কিছু প্রশ্ন, যে কোন বইটি পড়বেন এবং বইগুলো কোথায় পাবেন। ওকে উত্তরটা দেই, কথা হচ্ছে যে কোন বই পড়বেন, এখানে আল বারাকা বই আছে, দিকদর্শন বইও আছে। সো যে ক্ষেত্রে দেখুন এই বইয়ের ট্রান্সলেশন নিয়ে অনেক কথা আছে, ট্রান্সলেশন গুলো আসলে ভালো কিনা সুন্দর কিনা, তবে এই দুটো বই আপাতত আছে, আর আছে আল হিকামা বা অন্যান্য প্রকাশনী যেগুলো খুবই কম আসলে সামনে আসে। সো দিকদর্শন এবং আল বারাকা যে দুইটা বই আপনারা দোকানে যে তুলনামূলক দেখবেন, কোন বইটা সুন্দর করে সাজানো, ব্যাখ্যা করা, ইজি করা এবং বুঝতে সুবিধা হয়, ভাষাগুলো সহজ, সেটা কিনবেন। বইয়ের বিষয়ে গেল, এখন কথা হচ্ছে যে সিলেবাস আলোচনা করলাম, প্রশ্ন আলোচনা করলাম, এবং কোন বই এবং বইগুলো পাবেন কোথায়। দেখুন যে কোনো শহরের দোকানে গেলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, রিটেনের বই। আর তাছাড়া অনলাইনে অর্ডার করলেও আপনি বই নিতে পারবেন, যে অনলাইনে যে ওয়েবসাইটগুলো আছে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, তো সেখান থেকে অর্ডার করে বই নিতে পারবেন। আচ্ছা কিভাবে লিখবেন, সেটা খুবই সহজ, যে আপনি টাইম মেনটেন করবেন, টাইম মেন আগে বাড়িতে প্র্যাকটিস করবেন অবশ্যই, যে আপনি 3 ঘন্টা করে মাঝে মাঝে পরীক্ষা দেবেন, যে যে বিগত সালে যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে, এবং সেভাবে টাইম মেনটেন করে সকলগুলো শেষ করতে হবে। এখন আপনি সেখানে প্রসঙ্গ উল্লেখ করবেন কিনা, ডিরেক্ট আপনি ট্রান্সলেশনে যাবেন কিনা, সেটা হচ্ছে আপনার রিটেন কত দূরত্ব আপনি লিখতে পারেন তারপর ডিপেন্ড করবে, কিভাবে আপনি টাইম মেনটেন করেন সেটার উপর নির্ভর করবে। আমি একরকম বলে দিলাম, সেটা আপনি ফলো করবেন, এটা নিশ্চয়ই বোকামি। ওকে, 5 নাম্বার কত রিটেনে, 5 নাম্বার জেনারেলি 40 মার্কস, এবং মাদ্রাসার আরবি প্রভাষকদের জন্য আরো সহজ, কারণ এইখানে প্রিলি টিকে না। সো সেক্ষেত্রে আপনার 40 মার্কস থেকে শুরু করে যত বেশি নাম্বার যে পাবে তার তত হচ্ছে আপনার চাকরির আশেপাশে মাদ্রাসা বা তার পছন্দের মাদ্রাসা হওয়ার সম্ভাবনা থাকে, তবে 40-45, 40-41 এটা মনে করে চাকরি হয়ে যাবে, অর্থাৎ 5 নাম্বার উঠাইলে আপনি আপনি চাকরি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে 60-65 বা এরকম নাম্বার উঠাইলে কিন্তু আপনার ভালো প্রতিষ্ঠান আপনি জব পাইতে পারেন ইনশাল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে যে 5 নাম্বার তো গেল, আর কোনো কোশ্চেন আমার মনে পড়তেছে না। ওকে, সো আশা করি আপনাদের যখন সকল প্রশ্নের উত্তর পেয়েছেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপে করবেন ইনশাল্লাহ, আশা করি সকল প্রশ্নের উত্তর সেখানে দেওয়া হবে।
সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।